সো দেন দের ইজ এ প্রবলেম সামওয়্যার, কোথাও না কোথাও প্রবলেম আছে। তো এটা কিন্তু যাদের লাইসেন্স আছে দরকার হলে আমি আইল পুট প্রেশার দ্যাট দেন মেবি উইল হ্যাভ টু স্টার্ট ক্যান্সেলিং লাইসেন্সেস। আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের নতুন একটি পর্বে। মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় একটু তুলে ধরতে চাই। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে ভিন দেশে প্রবাস জীবন যাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে আপনাদের যেই দাবিগুলো ছিল, বিশেষ করে এই যে কর্মী যাওয়ার যে ধীরগতি, এই ধীরগতির জন্য মন্ত্রণালয় আসলে কী করছে, এটি এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই যে অভিবাসন ব্যয় বা খরচ যে কর্মীদের বেশি, যেটি বারবারই আসলে বলে আসছি। আর তিন নম্বর হচ্ছে এর আগে আপনাদেরকে জানিয়েছি যে মালয়েশিয়ার নির্বাচনের সাথে আসলে কর্মী যাওয়ার যে খুব একটা সম্পর্ক নেই, কারণ যেহেতু তারা বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করেছে, তারা অনুমোদন দিয়েছে, তারা সেখান থেকে কলিং ভিসা দিচ্ছে, তার মানে এই কর্মীগুলো কিন্তু যাবে, যেটি মন্ত্রী আবারও বললেন। এই তিনটি বিষয় মাননীয় মন্ত্রীর কাছে যে প্রশ্ন ছিল আর তিনি কি উত্তরগুলো দিয়েছেন সেগুলো আসলে দেখব। অ্যাজ ফার এজ দি মিনিস্ট্রি ইজ কনসার্ন, অ্যাজ ফার এজ বিএমইটি ইজ কনসার্ন, আমাদের কিন্তু কোনো গতির কোনো কম হওয়ার কারণ দেখি না। রেস্ট ইজ উইথ অল দি রিক্রুটিং এজেন্টস, ওনাদের পারমিশন দেওয়া আছে, ওনারা যদি না গায় যে কোনো কারণ কারণ দে উইল হ্যাভ টু ফাইন্ড আউট, আমি কিন্তু ওদের কারণ খুঁজে বের করবো না। ওরা যদি না গায় তো আমার তো কিছু করার নাই, আমি তো এখন আস্তে আস্তে আই হ্যাভ টু পুট প্রেশার দ্যাট আমার সরকার, আমার এমবেসি, হাই কমিশন তোমার মালয়েশিয়াতে ওনারা অ্যাটেস্টেশন করে পাঠিয়ে দেয়। আমাদের এখানে মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু অনুমোদন দিয়ে দিই, ওটা চলে যায় বিএমইটি, বিএমইটি ওদেরকে কাগজ দিয়ে দেয়, তারপর তো আর কিছু নড়ে না। সো দেন দের ইজ এ প্রবলেম সামওয়্যার, কোথাও না কোথাও প্রবলেম আছে। তো এটা কিন্তু যাদের লাইসেন্স আছে দরকার হলে আমি আইল পুট প্রেশার দ্যাট দেন মেবি উইল হ্যাভ টু স্টার্ট ক্যান্সেলিং লাইসেন্সেস যদি ইমপ্লিমেন্টেশন যদি না করে। হিডেন কস্ট আপনারা সবাই জানেন আমি কি বলছি, আপনারা আমার মুখ থেকে বাইর করেন না। হ্যাঁ ওই তো, না না, হিডেন কস্ট যেটা আপনারা জানেন, আপনাদের কাছ থেকে আমি খবর পাই যে হিডেন কস্ট কোথায় আছে আর কোথায় নাই, বুঝছেন না। আমার কথা হলো কি দ্যাট আমরা সবাই মিলে এই হিডেন কস্টটা আমাদেরকে কিন্তু যাকে হয়ে বন্ধ করতে হবে, আর এটা যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমাদের যে ওয়ার্কার যারা আছে এই কষ্ট ওদের গাড়ের উপরে যায়, ওদেরকে আমরা বাঁচাতে পারব। আমার যদ্দূর মনে হয় আমার, না না, ওটা অনুমতি তো আমরা দিয়েছি 71,900 না কত, হ্যাঁ হ্যাঁ, তো এর মধ্যে থেকে এর, হ্যাঁ জি, না না, আমরা দিয়েছি 71, না এটা সরি ওখান থেকে অ্যাটেস্টেশন হয়ে এসছে, না এটা তো আমরা সব দিয়ে দিছি, হ্যাঁ তো ওদের লাস্ট রাইট এইরকম কিছু একটা আছে। তো ওরা কিন্তু এখন পর্যন্ত সব পেপার প্রসেস করে বোধহয় 12-13,000 করেছে, কিন্তু মানুষ কিন্তু এখনও অতটা যায়নি। এই প্রশ্নটাই কিন্তু দেখি আগামী রোববারে আমরা কিন্তু এটা নিয়ে বসবো, আমার বসে আছেন এখানে। হ্যাঁ না, আমি সোজা কথা দ্যাট আমার যদি মানুষ না যায় তো এটা কিন্তু আমাদেরই ফেলিয়র, আর আমি কিন্তু আমাদের ফেলিয়র হতে দেবো না। ইউ সি দিস ইজ সামথিং উই হ্যাভ টু টেক সিরিয়াসলি। নির্বাচন কি কোনো কারণ হতে পারে? হ্যাঁ মানে রেকর্ডিং এজেন্সি লোক পাঠাচ্ছে না নির্বাচনকে দেখার জন্য, এরকম কি চলছে? নাও আমরা এখানে অনুমোদনও দিয়ে দিছি, এখানে এখন তো আটকাবার কোনো কারণ নাই, ইলেকশন হোক কি না হোক। ওকে থ্যাংক ইউ। আপাতত এটুকুই, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ।